উনি যে বক্তব্য দিয়েছেন ওনার সাথে আমি দালিলিক লড়াই হোক আর আইনি লড়াই হোক আমি করব। শায়খ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে, আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না। আপনি জানেন তাহিরি ভাই যা করছে এগুলো ঠিক না, তারপরও আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন। আপনার বিবেকের উপরে কি কুকুরে প্রসাব করেছে? কোন ইসলামে আছে ওই রকম নাচানাচি করা লাগবে? সত্যকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে যারা এদেশে অবস্থান নিয়েছে তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে। শায়খ আহমদুল্লাহ বাংলাদেশের একজন 25 জশা আলেমে দিন সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে এমনকি অন্য ধর্মের লোকেরাও তাকে পছন্দ করে, কারণ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। ইমান আনার পরে কোনো মানুষ যদি ভালো ভালো কাজের আঞ্জাম দুনিয়ায় দিতে পারে, সত্যিই তার ইমানের দাবি অনুযায়ী সৃষ্টি জগতের ভেতরে তার প্রতি একটা মহব্বত আল্লাহ তৈরি করে দেয়, এটা শায়খ আহমদুল্লাহর প্রতি আমরা অবশ্যই তাকে ভালোবাসি কোরআনের জন্যে। কিন্তু ইদানিং কোরআনে কারিমের সবচাইতে বিরুদ্ধে যারা এদেশে অবস্থান নিয়েছে তারা আজ এই আলেমের বিপক্ষে উল্টাপাল্টা কথা বলছে। এই জন্য আমরা তাদেরকে থেমে যাওয়ার জন্য বলছি, শায়খ আহমদুল্লাহর কথার পেছনে যেভাবে দলিল আছে আপনার 14 গোষ্ঠী মিলে ওই দলিল দিতে পারবে না। বিধান আছে উল্টাপাল্টা চিল্লা। সম্মানিত ভাইরা, আমরা আজকের এই হাদিসটা শুধু এই সামিয়ানার নিচে না, এখান থেকে আমাদের সারা বাংলাদেশে মিলাবো। কোরআন যেখানে নেই ওখানে আমরা আর যাব না। মানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও যাই, ভালো হওয়ার নিয়তেও থাকি যে আমার সমস্যা নেই, তাও আমাকে খারাপ বানিয়ে দেবে কে? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ কোরআনকে দিয়েছে। এই জন্য জালিকাল কিতাব, এই যে কিতাবের আগে আলিফ লাম, এটা আলেমরা বুঝবে। আপনারা সাধারণ মানুষ হয়তো ওইদিকে যাচ্ছেন না। নবীজিকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, অমুসলিমরাও যদি আপনার কাছে কোরআনে কারিম শোনার জন্যে আসে তাদের কোরআন শোনার ব্যবস্থা করে দেওয়া লাগবে। কাদের বলেন বলেন, এটা তো আমি বানালাম নাকি? সূরা তাওবার ভেতরে আছে, অমুসলিমরা যদি আসে আপনার কাছে কোরআন শোনার জন্যে তাদেরও ব্যবস্থা করে দেওয়া লাগবে। অথচ এমন একটা দেশ আমরা তৈরি করে ফেলেছি, মুসলমানদেরকে কোরআন শোনাতে হলে এখন 14 জায়গায় অনুমতি নেওয়া লাগছে। এটা দুঃখজনক। হাদা বায়ানুল্লিন্নাস হুদাল্লিন্নাস, এ বর্ণনায় বয়ান শুধু মানুষের জন্যে না, মানুষকে হেদায়ত দেওয়ার জন্যে। আল্লাহ পাক বলেন, ও হুদান ওয়া রহমাতান ওয়া মাউইজাতান, এর ভেতরে পথ নির্দেশিকা আছে, মানুষকে গাইডলাইন দিতে পারে এরকম ক্ষমতা কোরআনের আছে। কথা বুঝতেছে? এই জন্যে জালিকাল কিতাব লা রাইবা ফি, এই যে জালিকাল কিতাব, কিতাবের আগে আলিফ লাম দিয়েছে। এখানে আরবি গ্রামার যারা বসে, আলিফ লাম চার প্রকার হয়। এখানে আলিফ কোরআনে কারিমে আল্লাহ এই জায়গায় আলিফ লাম দেওয়ার কারণ আমি তাফসিরে পড়েছি, পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন শরীফ। মানিত্তাবাল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ, কোরআন বাদ দিয়ে পৃথিবীতে কোনো জায়গায় যদি কেউ হেদায়েত পাওয়ার জন্য যায় আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। এ কথাটা বিশ্বাস হয় তো আমাদের? আজকে শুধু বিশ্বাস না, কাজে পরিণত করা লাগবে। কোরআন যেখানে নেই ওই দল যদি আমার বাবাও তৈরি করে, ও দলে আমি নেই। এটা এত জোরে বলার দরকার নেই, কারণ নারায়ণগঞ্জ তো সমস্যা, এটা একটু আসতে বলে।
আমরা এটা একটু জোরে বলতে পারি যে এই পীরের দরবারে কোরআন নেই, ওই দরবারে আমরা নেই? এটা আরো জোরে বলে, আগেরটা জোরে বললে তো আপনার সমস্যা। ওইটা যদি আপনি সত্যি স্যার সামিয়ানার নিচ থেকে বের করে মেনে নিতে পারেন যে কোরআন যেখানে নেই ওইরকম দলে আমি যাব না, এ দেশে কোরআন ছাড়া অন্য কোনো দল থাকার কথা? তাহলে আন্দাজ হচ্ছে জোরে বললেন, একটু আসতে বলতে পারলেন না, এই জন্য সেই কথাগুলো দেখবেন আমাদের গায়ে লাগতে পারে, ওটা আসতে বলবেন যেন অন্য কেউ না শুনে। যেটা বললে সমস্যা সেরকম নেই, কারণ সে দরবারে আজ কোরআন নেই, ওই দরবার থেকেই মানুষকে গোমরা করার কথা আসতেছে। আপনি জানেন তাহিরি ভাই যা করছে এগুলো ঠিক না, তারপর আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন, আপনার বিবেকের উপরে কি কুকুরে পোশাক করেছে? কোন ইসলামে আছে ওই রকম নাচানাচি করা লাগবে? সত্যকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ বলেন জাহান্নামে একটা, দুনিয়ায় যে যে ধরনের অপরাধ করবে তার কেসেমে ওইটা জুটবে তার ভাগে। তাহলে আজকে আপনি মিলাবেন আপনি কোন অপরাধে আছেন আর কোন দরজা দিয়ে আল্লাহ আপনাকে প্রবেশ করাবে। তার প্রথম নম্বর দরজার নাম হচ্ছে ইলাজা। নাম কি বলেন? বলেন কি এটা? নাজাতাল্লিশাবা। আল্লাহ বলেন দরজা দিয়ে প্রবেশ করানোর সঙ্গে সঙ্গে মানুষের চামড়া খসে যাবে। কথা শুনতে যত সহজ মনে হয় আমি, এ ঘরে প্রবেশ করাতে সঙ্গে সঙ্গে চামড়া খসে চলে যাবে। তার মানে এমন এমন যন্ত্রপাতি সেট করা আছে ঢুকলে চামড়া খসে যায়। এই জায়গাটা অত সহজ বলেন কেন দেবে? এখানে কোরআনে কারিম জানাচ্ছে দুইটা গুণ যাদের ভেতরে দুনিয়ায় পাওয়া যাবে, এই লাসা নামের দরজা তাদেরকে ডাকবে। নারায়ণগঞ্জের মানুষেরা মিলান তো আপনার ভেতরে আছে কিনা? তাদুমান আদবার ওয়া তাওয়াল্লা। এই জাহান্নামে লাসার দরজা তাদেরকেই ডাকবে যারা সত্যকে সত্য জানার পরও মুখ ঘুরিয়ে চলে যায়। আর বাংলাদেশে এই চরিত্রের মানুষ বেশি, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয় এর বড় মানতে চায় না। আমি কি নিচে নামবো? না মানে আমি আবার 3 বছর থাকি। তার মানে সত্যকে সত্য জানার পরও যারা মুখ ফিরিয়ে নেন, আপনি তো নিজে টের পাচ্ছেন আপনি নেচ্ছেন কিনা। আপনি জানেন যে এটা সত্য কথা কিন্তু আপনার দলের লোক না, আপনার বাবার মরিদ না, এই জন্য আপনি মানতে চান না। আপনি জানেন তাহিরি ভাই যা করছে এগুলো ঠিক না, তারপর আপনি অন্ধভাবে ওগুলো মেনে নিচ্ছেন, আপনার বিবেকের উপরে কি কুকুরে পোশাক করেছে? কোন ইসলামে আছে ওই রকম নাচানাচি করা লাগবে? সত্যকে সত্য আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে এরপর মানতে চাই না। এই চরিত্র যাদের আছে, বিবেক যাদের কাজে লাগে না, এর দলিল পাবেন সূরা মুলকের 10 নম্বর আয়াত। অকলু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কেন আসলে, ওরা বলবে আমাদের আকেল ছিল বিবেক ছিল আমরা কাজে লাগাইনি, আর আমরা শোনার পরেও না শোনার ভান করেছিলাম। তারা আপনি শোনার পরেও সত্যকে সত্য জানার পরও